আসসালামু আলাইকুম, ডাক্তার এরান জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা সোরিয়াসিস বা এক্সিমা নিয়ে একটি ভিডিও করেছি, যে ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। তো অনেকে রিকোয়েস্ট করেছেন যে আমরা সোরিয়াসিস বা এক্সিমা যারা আক্রান্ত তাদের স্কিনে যেহেতু অনেক ধরনের র্যাশ উঠে বা চুলকায় বা আশের মতো উঠে, তো তারা স্কিনে কী কী দিতে পারেন বা কী দিলে তাদের উপকার হবে, তো সেই বিষয়ে আজকে মেসেজ দেওয়া। তো আমরা জানি যে তার আগে একটু প্রারম্ভিক কথা বলে নিই যে আমরা সোরিয়াসিস বা এক্সিমাতে কী ধরনের ট্রিটমেন্ট আমরা করে থাকি বা কীভাবে চিন্তা করা উচিত। তো ফাংশনাল মেডিসিন আলোকে আমরা জানি যে সোরিয়াসিস বা এক্সিমা যেহেতু একটি ইনফ্ল্যামেটরি কন্ডিশন, ইনফ্ল্যামেটরি স্কিন ডিজিজ, কারণ কিন্তু এই স্কিন ডিজিজের রুট কজটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে গাটে, অর্থাৎ আমাদের ইন্টেস্টাইনে, যেখানে লিকি গাটের সাথে সম্পর্ক আছে। লিকি গাট থেকে প্রোটিনগুলো এসকেপ করে, ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, ওই অ্যান্টিবডিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কিনে যে আক্রান্ত করে, যাদের যেটা অ্যাফিনিটি আছে আর কি, স্কিনের প্রতি অ্যাফিনিটি থাকলে স্কিনে যে অ্যাটাক করে। আচ্ছা, তো এটা একটা কারণ। এছাড়া জেনেটিক কিছু কারণ আছে, তবে জেনেটিক কারণে থেকেও লিকি গাটটা আমরা বেশি পাচ্ছি এবং লিকি গাট হিল করার পর সাধারণত এটা ভালো হয়ে যাচ্ছে বা রিমিশনে চলে যাচ্ছে, লং টার্ম রিমিশন উইদাউট সাইড ইফেক্ট। আর আরেকটা হচ্ছে যে আমাদের এই যখন সোরিয়াসিস এক্সিমা হয় তখন তো আমরা আশের মতো উঠে লাল হয়ে যায়, একটু বিচি বিচি উঠে, পানি পানি থাকে, ব্লিস্টার থাকে, প্যাপিল হয়, তো এই বিষয়গুলো খুবই বিরক্তিকর এবং খুবই কষ্টদায়ক। তো এই ক্ষেত্রে আমরা স্কিনে কী কী জিনিস আমরা ব্যবহার করতে পারি? প্রথমে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার আপনারা দিতে পারেন উইথ দ্য মাদার, যেটা কারণ অ্যাপেল সিডার ভিনেগার হচ্ছে এখানে থাকে অ্যাসিডিক অ্যাসিড এবং আমাদের স্কিনটাও থাকে, স্কিনের সারফেসটাও অ্যাসিডিক অ্যাসিড, এবং আমাদের স্কিনে যখন এই প্রবলেমগুলো হয় তখন অ্যাসিড যদি আমরা সেখানে রিপ্লেস করি তাহলে জিনিসটাকে বেশি এটা সুদিং ইফেক্ট করে এবং এটার রেডনেসটা কমে আসে, চুলকানি কমে আসে, জায়গাটা ইনফ্লামেশন ভাবটা যে ঘায়ের মতো যে ভাবটা বা খুব রাফ সারফেসটা স্মুথ হয়ে আসে। তো এই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট মানে অ্যাপেল সিডার ভিনেগারটা ব্যবহার করবেন না, সেখানে অ্যাপেল সিডার ভিনেগার 1 টেবিল চামচ অর্থাৎ 15 ml অ্যাপেল সিডার ভিনেগারের সাথে 8 ounce ওয়াটার অর্থাৎ 240 ml পানি মিশিয়ে সেখানে আপনার গজ ভিজিয়ে বা তুলা ভিজিয়ে জায়গাটাতে আস্তে আস্তে করে লাগাতে হবে এবং একটু শুকাতে দিতে হবে। তাহলে এভাবে দিনে 3-4 বার ব্যবহার করলে এটা অনেকটা আরামদায়ক একটা অবস্থায় চলে আসবে। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে কোকোনাট অয়েল, ঠিক আছে? তো কোকোনাট অয়েল অবশ্যই অর্গানিক হতে হবে এবং নন জিএমও হলে অবশ্যই ভালো, নন জিএমও অর্গানিক এবং কোল্ড প্রেস, তো এই বিষয়গুলো আমরা নিশ্চিত হয়ে কোকোনাট অয়েলটা আমরা অ্যাপ্লাই করতে পারি। কোকোনাট অয়েলও খুব কার্যকর। এছাড়া আমরা অ্যালোভেরা ইউজ করতে পারি, অ্যালোভেরা, তারপর টার্মারিক, হ্যাঁ, হলুদের পেস্ট ব্যবহার করতে পারি। তো অ্যালোভেরা বা হলুদ এটা আমরা কী করবো, এটা অ্যালোভেরার মানে বাজার থেকে আপনি সংগ্রহ করতে পারেন। তো অ্যালোভেরা সংগ্রহ করে অ্যালোভেরা থেকে পেস্ট করে নেবেন, হ্যাঁ, জাস্ট চামিচ দিয়ে আছড়িয়ে ওইটার জেলটা বের করে নেবেন অ্যালোভেরা, এর সাথে কোকোনাট অয়েল মিশিয়ে সাধারণত 1 চামচ অ্যালোভেরা এবং 2 চামচ কোকোনাট অয়েল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে আপনারা স্কিনে লাগাতে পারেন, তো এটা আপনি ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আপনি টার্মারিক, যেটা হলুদের যে পেস্ট, সেটা আপনি অর্গানিক হলুদের অর্গানিক হতে হবে, কারণ বাজারে অনেক কোনোটা কিন্তু সার্টিফাইড না, আপনি হয়তো বাজার থেকে নিচ্ছেন কিন্তু সেটা কীটনাশক দেওয়া আছে কি না বা কীটনাশক গ্রো করা মাটিতে তৈরি হয়েছে কি না সেটা তো আপনি জানেন না, এই জন্য আমাদের অর্গানিক বিষয়টাকে আমরা গুরুত্ব দিই, কারণ আমাদের স্কিনের খুব সেন্সিটিভ থাকে আর যাদের সোরিয়াসিস বা এক্সিমা থাকে তাদের স্কিন তো আরও সেন্সিটিভ, তো তাদের ইনফ্লামেশন বা রিয়াকশন আরও বাড়তে পারে। সুতরাং যতটা সম্ভব ন্যাচারাল অর্গানিক কেমিক্যাল মুক্ত আমরা জিনিস ব্যবহার করব। সেক্ষেত্রে আপনার যে হানি মানে টার্মারিকটা ব্যবহার করবেন হলুদটা, সেটা অর্গানিক সার্টিফাইড হতে হবে, নন জিএমও হতে হবে, তো সেই অর্গানিক সার্টিফাইড আপনার পাউডারটা সাথে 1 চামচ আপনার নিলেন হচ্ছে অর্গানিক হলুদ এবং সাথে 2 চামচ আপনি কোকোনাট অয়েল দিয়ে পেস্ট তৈরি করে আপনি লাগাতে পারেন এবং এটাও আপনাকে অনেক হেল্প করবে। এছাড়া একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে হানি, হ্যাঁ, স্পেশালি একটা হানি আছে মানুকা ট্রি হানি, মানে মানুকা গাছের থেকে যে হানিটা তৈরি করা, মানে বি থেকে মৌমাছি, মানুকা গাছের ফুল এবং ওখান থেকে গাছের ফুল ফল থেকে যে হানিটা সংগ্রহ করে তৈরি করা হয় সেটা পাওয়া যায়, সেটা অ্যামাজনে যারা বাইরে থেকে সংগ্রহ করার সুযোগ আছে তারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। বাংলাদেশে এটা আমার জানা মতে খুব একটা অ্যাভেলেবল না, তবে আপনারা খুঁজে দেখতে পারেন মানুকা হানি। এছাড়া এর বিকল্প আছে, যেমন আমরা দেখেছি অর্গানিক হানি বা মাল্টিপল ফুলের রেণু, যেখানে যেমন সুন্দরবনের যদি ভালো হানি হয়, হ্যাঁ, সেটাও আপনারা কোকোনাট অয়েলের সাথে মিক্সড করে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে এই ধরনের সমস্যা থেকে অনেকটা রিমুভ ইজি হবে, হ্যাঁ, সুদিং ইফেক্ট হবে,
চুলকানি কমে আসবে, রেডনেস কমে আসবে, ইনফ্লামেশন কমে আসবে। এছাড়া অবশ্যই আমাদের ইন্টারনালি আগে চিকিৎসা করতে হবে, আমাদের লিকি গাট থাকলে লিকি গাটের চিকিৎসা করতে হবে, আমাদের স্টমাক অ্যাসিড নিশ্চিত করতে হবে, আমাদের প্ল্যান্ট বেসড খাবার খেতে হবে, ঠিক আছে, প্রসেস কার্বোহাইড্রেট থেকে বেরিয়ে আসতে হবে, বাজে তেল অ্যাভয়েড করতে হবে। এই যে বিষয়টা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেগুলোকে ঠিক রেখে স্ট্রেস মুক্ত জীবনযাপনে অভ্যস্ত করতে হবে। স্ট্রেসের প্রবলেম থাকলে অবশ্যই চিকিৎসা নিতে হবে ঠিক মতো, যাদের ঘুমের সমস্যা, হ্যাঁ, এবং যারা লাইফস্টাইলে অনেক মানে মানে সমস্যা আছে তাদের লাইফস্টাইল ঠিক করতে হবে। তো এই সবগুলো বিষয় অ্যাড্রেস করার পর স্কিনের এই বিষয়টা আমাদের টেক কেয়ার করতে হবে। এছাড়া আমাদের সাপ্লিমেন্টের মধ্যে ভিটামিন ডি এখানে খুব বেশি লাগে, এখানে দেখা যাচ্ছে গবেষণায় 10,000 থেকে 20,000 ইউনিট পর্যন্ত পার ডে গ্রহণ করতে হয়, ঠিক আছে, এটা অবশ্যই আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দেবেন। এছাড়া জিঙ্ক এখানে খুব ভালো কাজ করে, তারপরে হচ্ছে কড লিভার অয়েল, ঠিক আছে, তো এই বিষয়ে সাপ্লিমেন্টগুলো আছে। এছাড়া আরও অনেক কিছু সাপ্লিমেন্ট আছে যেটা এই ধরনের পেশেন্টকে হেল্প করে। তো প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, তাদের প্রবলেমও ইন্ডিভিজুয়াল, তো চিকিৎসার ব্যাপারে অবশ্যই আপনি চিকিৎসকের সাথে তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করবেন, বিকজ সোরিয়াসিস একটা অটোইমিউন ডিজিজ, এটা ক্রনিক ডিজিজ, সো এটা খুবই হেলাফেলা করার বিষয় না বা ছোটোখাটো বিষয় না যে দু একটা মেসেজ দিয়ে আপনার পরিপূর্ণ কিওর হয়ে যাবেন। অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনাকে পরিপূর্ণ সুস্থতার দিকে যেতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের এই মেসেজটা আমি শেয়ার করলাম, আশা করি ভিডিওটা উপকারে লেগেছে এবং আপনাদের এই ভিডিওগুলো প্রয়োজন মনে হলে বা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের পরিচিতজনদের মাঝে পৌঁছে দিবেন শেয়ারের মাধ্যমে, যেন অন্যরা এটা থেকে উপকার পেতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।